গাইস আজকে এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কি করে আপনি আপনার গ্যাস সিলিন্ডারের সাথে আধার লিংক করতে পারেন এবং এটা কিন্তু আমি লাইভ আপনাদের করে দেখাবো তাহলে কিন্তু আপনারা নিজেরাও বাড়িতে এইভাবে করে নিতে পারবেন সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে কিন্তু গিভওয়ে সিজন 2 চলছে অর্থাৎ আপনিও কিন্তু আপনার মোবাইলটা ফ্রিতে রিচার্জ করে নিতে পারেন আমি পার্সোনালি আপনার ফোন নাম্বার রিচার্জ করে দেব আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওর কমেন্টে কমেন্ট লিখতে হবে ভিডিওটা আপনার কেমন লেগেছে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে এবং আপনিও কিন্তু আপনার মোবাইল নাম্বার ফ্রিতে রিচার্জ করে নিতে পারবেন ওকে ভিডিও বেশি বড় করব না তার জন্য আপনাদের বলে রাখছি আপনাকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনার প্লে স্টোর থেকে ইন্ডিয়ান অয়েল বলে সার্চ করলে ইন্ডিয়ান অয়েল 1 বলে একটা অ্যাপ্লিকেশন আসবে এই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন আরও একটা অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে আধার ফেস আরডি এই আধার ফেস আরডি বলে সার্চ করলে একটা অ্যাপ আসবে এই দুটো অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি জাস্ট এই দুটো অ্যাপই ইনস্টল করে নিচ্ছি ওকে ইনস্টল হতে হতে আরও একটা জিনিস বলে দিই আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি এটা কিন্তু পার্সোনালি যারা ইন্ডিয়ান গ্যাস ইউজ করেন তাদের জন্য এবং আমি জানি যে ইন্ডিয়ান গ্যাসে কিন্তু ম্যাক্সিমাম মানে বেশিরভাগ মানুষই ইন্ডিয়ান গ্যাস ইউজ করেন সো ইন্ডিয়ান গ্যাস যাদের কাছে রয়েছে তারা কিন্তু এইভাবে ফোন দিয়ে আপনি আরামসে কেওয়াইসি করে নিতে পারবেন বা আধার লিঙ্ক কিন্তু আপনি করাতে পারবেন বাকি যে গ্যাসগুলো রয়েছে ভারত গ্যাস এবং আমাদের এইচপি গ্যাস এদের জন্য আমি আলাদা করে সেপারেট দুটো ভিডিও বানিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সো আপনি যদি ইন্ডিয়ান গ্যাসের পাবলিক না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই ভিডিও থেকে স্কিপ করতে পারেন দুটো অ্যাপই যখন ইনস্টল হয়ে যাবে তারপর আপনি চলে যাবেন ইন্ডিয়ান অয়েল 1 যে অ্যাপ্লিকেশন সেখানে এবং সেখানে যাওয়ার পরে এখানে দেখবেন আমার কিন্তু অলরেডি এলপিজি কার্ড নাম্বার সেটা কিন্তু আমার এখানে রয়ে গেছে বা এলপিজি যে আইডি এটা কিন্তু অ্যাটাচ রয়েছে যদি আপনার এলপিজি আইডি অ্যাটাচ না থাকে সেক্ষেত্রে দেখবেন এখানে একটা অ্যাটাচের অপশন দেবে সেখান থেকে কিন্তু আপনার যে 16 ডিজিটের এলপিজি আইডি রয়েছে সেটা এখানে বসিয়ে দিলেই কিন্তু এইখানে আপনার যে এলপিজি আইডি সেটা কিন্তু হয়ে যাবে বাট তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লগ ইন করতে হবে দেখুন বাঁদিকে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে একটা লগ ইনের অপশন আসবে আমার এখানে অলরেডি লগ ইন রয়েছে যার জন্য আসছে না লগ ইন অপশনে ক্লিক করে আপনার যে ফোন নাম্বারটা আপনার যে গ্যাস কানেকশন রয়েছে তার সাথে লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নেবেন আর লগ ইন না থাকলে জাস্ট সাইন আপ করে নেবেন আপনার নাম ফোন নাম্বার এবং ওটিপি দিলেই ওখানে হয়ে যাবে নো প্রবলেম ঠিক আছে বেশি কিছু এখানে তো করার দরকার নেই ওকে এখানে লগ ইন করা হয়ে গেল এবং আপনার যে এলপিজি আইডি সেটা দেওয়া হয়ে গেলে আপনি চলে যাবেন বাঁদিকের কোনায় ক্লিক করলে এখানে মাই প্রোফাইল বলে একটা অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে ডিটেলস সেটা দেখাবে আপনার কার্ড নাম্বার তারপর হচ্ছে এখানে ডেলিভারি স্ট্যাটাস অনেক কিছু এখানে দেখাবে এত কিছু আপনার দরকার নেই আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন রি কেওয়াইসি বলে একটা অপশন রয়েছে জাস্ট এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কিছু লেখা রয়েছে এগুলো পড়তে হবে না আপনার দরকার নেই কারণ এগুলো আপনাদের দরকার পড়বেই সো জাস্ট এখানে টিকমার্ক দিয়ে দেবেন দেন ফেস স্ক্যানে ক্লিক করবেন ফেস স্ক্যানে ক্লিক করার পরে আপনার এখান থেকে অ্যালাউ করে দেবেন ওকে অ্যালাউ করে দেওয়ার পরে এখানে ফেস ক্যাপচারিং বলে একটা ঘুরবে ঘোরার পরে একটা পেজ আপনার সামনে আসবে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এরকম করে একটা অথেন্টিকেশন পেজ আপনার সামনে আসবে এবং এখানে কীভাবে করতে হবে কীভাবে না করতে হবে সমস্ত কিছু রয়েছে অর্থাৎ আপনার ফেসটা কিন্তু একটু ব্রাইট লাইটের সামনে রাখবেন একটু ভালো যাতে আলো থাকে অল্প আলো থাকলে কিন্তু সেরকমভাবে কাজ করবে না এবং তার পাশাপাশি আপনাকে কিন্তু একদম সামনে থেকে এরকম রাখতে হবে ফোন কতটা দূরে রাখতে হবে এতটা দূরে রাখতে হবে এখানে কিন্তু বলে দিয়েছে মোটামুটি এইরকম একটা ডিস্টেন্স কিন্তু রাখবেন এবং তার পাশাপাশি একদম ফেসের কিন্তু সোজাসুজি থাকবে ক্যামেরা ঠিক আছে মানে ফেস যেন এদিক ওদিক যেন না হয় যেদিকে আপনার ফোন রয়েছে এরকম যদি আপনার ফোন থাকে সেরকম ফোনের কিন্তু ক্যামেরা একদম সোজাসুজি রাখতে হবে এতটা দূরে রাখবেন তাহলে হবে মোটামুটি এতটা দূরে যাতে ফেসটা এখানে দেখা যায় যদি ফেসটা বাইরে চলে যায় বা এদিক চলে যায় তাহলে কিন্তু হবে না ফেসটা যেন এর মধ্যে থাকে দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করে দেবেন চেকবক্সটা দেওয়ার পরে প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করার পরে আপনার কিন্তু ফেস ডিটেক্ট করবে সো আমি সেটা কেটে দিচ্ছি তার কারণ এটা আমার এলপিজি আইডি না সো আমার ফেস ডিটেক্ট করলে হবে না এরপরে যখন ফেস ডিটেক্ট করে নেবে ফেস ডিটেক্ট করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে অর্থাৎ এখানে কিন্তু আপনার যে আধার নাম্বারের সাথে যত ডিটেলস রয়েছে সমস্ত কিছু এরকমভাবে শো করবে আপনার নাম আপনার ঠিকানা আপনার বয়স সমস্ত কিছু এখানে শো করবে শো করার পরে আপনি যা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা কনফার্মের পেজ দিয়ে দেবে এগুলো আমি নিজের হাতেই করেছি ঠিক আছে আমি জাস্ট ছবি তুলে রেখেছি কারণ আমি গতকাল একটা করেছি তো সেটাই ছবি তুলে রেখেছি এমন না যে আমি করিনি এবং আপনাদের বলছি এরকম না ঠিক আছে সো কালকে অলরেডি একটা করেছি সেটা থেকে আমি দেখাচ্ছি সো এখানে দেখুন কনফার্ম হয়ে গেছে এবং যে ডিস্ট্রিবিউটর রয়েছে আমার গ্যাসের সে কিন্তু এটাকে ভেরিফাই করবে এবং ভেরিফাই করে সে কেওয়াইসিটা গ্র্যান্ট করে দেবে ঠিক আছে এরপরে কাজটা হয়েছে কি হয়নি কী করে বুঝবেন আপনি আবার চলে যাবেন ইন্ডিয়ান গ্যাসের যে অ্যাপটা আপনি ডাউনলোড করেছিলেন ইন্ডিয়ান অয়েল 1 সেখানে গিয়ে আপনি এখানে যে ট্র্যাক রি কেওয়াইসি স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে স্ট্যাটাসগুলো এখানে শো করবে যে আপনার কবে এটা ক্রিয়েটেড হয়েছে তারপর হচ্ছে স্ট্যাটাস কী রয়েছে সেগুলো কিন্তু শো করবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলেও সেটা কিন্তু দেখাবে যে অ্যাপ্রুভ হয়ে গেছে
সো এইভাবে সিম্পলি আপনি কিন্তু ইন্ডিয়ান গ্যাসের যদি কাস্টমার হয়ে থাকেন আরামসে কোনো রকম প্রবলেম ছাড়াই আপনি যে কেওয়াইসি সেটা করে নিতে পারবেন। সো ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।